আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের এডুকেশন মাইনর বিষয় হিসাবে রয়েছে তোমাদের জন্য এই সিলেবাসটি তোমরা এডুকেশন মাইনর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের কোর্স কোড হচ্ছে ইডি ইউ এম আই হাইফেন টি হাইফেন ওয়ান তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে যেগুলো তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে তোমরা সেই সমস্ত ইনফরমেশান থেকে বঞ্চিত হবে তোমাদের এই পেপার কোর্স কোডটি হচ্ছে পেপার কোড এই পেপার অংশে পরীক্ষার খাতায় যে পেপার থাকবে সেই পেপার অংশে তোমাদের এই কোডটি লিখতে হবে তোমাদের সিলেবাস দু তোমাদের যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের বঙ্গানুবাদ তোমাদের সামনে আমি উপস্থাপন করছি ইংরেজিতে তোমাদের সিলেবাস রয়েছে সেই ইংরেজি সিলেবাস তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা যে কারণে আমি বাংলায় তোমাদের সিলেবাসটি উপস্থাপন করছি দেখো কোর্সে শেখার ফলাফল কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কী কী শিখবে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ প্রকৃতি পরিধি শিক্ষা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা খ হচ্ছে সামাজিক কারণ শিক্ষার সাথে তাদের সম্পর্ক বর্ণনা গ সামাজিক গোষ্ঠী সামাজিকীকরণ সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থার সংজ্ঞা তারপরে ঘয়ে আছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষার উপরে তার প্রভাব ব্যাখ্যা এবার ইউনিট ওয়ান এবার তোমাদের মূল সিলেবাস এগুলো এই সব বিষয়গুলো তোমরা শিখবে সেই বিষয়গুলো বা জানতে পারবে এগুলো পড়ানো হবে এই সিলেবাসের উপরে তারই ওখানে পূর্বাভাস দেওয়া রয়েছে এবার তোমাদের সিলেবাস মূল সিলেবাস তবে তোমরা এডুকেশন মাইনর এডুকেশন মেজর বাংলা মেজর মাইনর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয়ের মেজর মাইনর মাল্টিডিসিপ্লিনারি এসিসি ভ্যালু এডেড সমস্ত কোর্সের সাজেশন এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তোমরা এই চ্যানেলের কাছ থেকে সরাসরিভাবে যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মাইনর পেপার বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান দর্শন তোমাদের মেজর পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে সেই সঙ্গে বিগত বছরের শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তর তাছাড়া তোমরা মাইনর পেপারের জন্য দুশো টাকা করে পেমেন্ট করতে হবে প্রত্যেকটি মাইনর বিষয়ের জন্য দুশো টাকা করে পেমেন্ট করলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে বিগত বছরের শর্ট প্রশ্ন বড় প্রশ্নের উত্তর সহ সেই সঙ্গে সাজেশন ভিত্তিক তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং যে বিষয়ের পিডিএফ কপি তুমি সংগ্রহ করবে সেই বিষয়ের কোনো সমস্যা হলে পরীক্ষার আগে পর্যন্ত তুমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে অথবা সরাসরি তুমি ফোনে কথা বলতে পারো তবে ফোন করলে অবশ্যই সন্ধ্যের পরে করবে কারণ দিনের বেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যে কারণে তোমাদের ফোন হয়তো রিসিভ করতে অসুবিধা হতে পারে বা তোমাদের সঙ্গে তোমার প্রবলেম নিয়ে যে কথা বলা সেই কথা বলতে অসুবিধা হতে পারে তাই তোমরা সব সময় রাত্রিতে ফোন করবে এবং তোমাদের মনের যে কোনো সন্দেহ তোমরা দূর করে নিতে পারবে তোমাদের মনে কোনো রকমের ভয় নেই তোমরা নিশ্চিন্তে এই চ্যানেলের কাছ থেকে সরাসরি প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা সংগ্রহ করবে ঘরে বসে নিজের যদি ফোনপে বা পেটিএম নাম্বার না থাকে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে সেই পেমেন্টের রিসিভ কপিটি তোমার রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে নেবে তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে সেন্ড করবে আমি সেই পেমেন্টটি চেক করে নেওয়ার পর তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেবো যে কোনো বিষয়ে প্রয়োজন হলে তুমি ফোন করবে এবং ফোনে তোমার মনের যাবতীয় কথা সেগুলো তুমি ক্লিয়ার করে নেবে আর সমস্ত রকমের সহযোগিতা পাবে ঘরে বসে যখন যে সমস্যা হবে তুমি তার সহযোগিতা পেয়ে যাবে তোমাকে এখান খান দৌড়ে বেড়ানোর কোনো প্রয়োজন হবে না নোট সংগ্রহ করার জন্য তোমাকে বাড়তি টেনশন নিতে হবে না তুমি যদি এই চ্যানেলের সহযোগিতা নাও তবে বাইরে থেকে পিডিএফ কপি সংগ্রহ করে কখনোই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবে না যে আপনার পিডিএফ কপি সংগ্রহ করেছি আমি এই সহযোগিতা চাই তাহলে কিন্তু পাবে না কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি পিডিএফ কপি সংগ্রহ করেছো কি না তার নথি লিপিবদ্ধ থাকে তাই তোমরা সরাসরি চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করবে কারণ পিডিএফ কপির মূল্য বেশি নয় তুমি দুশো পঞ্চাশ টাকায় মেজর বিষয়ের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ আর মাইনর বিষয়ের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য তোমার দুশো টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে এর মধ্যে তুমি কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ তাই তোমাদের শেয়ার করে এই নোটস সংগ্রহ করবে না তোমরা কখনোই তাহলে কিন্তু তুমি সহযোগিতা পাবে না ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের সিলেবাস দেখো সমাজবিজ্ঞান শিক্ষামূলক সমাজবিজ্ঞান কয় আছে সমাজবিজ্ঞানের অর্থ উত্থান প্রকৃতি এবং পরিধি ক্ষয়ে আছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থ প্রকৃতি সুযোগ ও গুরুত্ব তারপরে গয়ে আছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ইউনিট টুয়ে আছে সামাজিক কারণ সমস্যা এবং শিক্ষা তারপরে কয়ে আছে সংস্কৃতি ধারণা প্রকৃতি এবং উপাদান সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা ক্ষয় আছে সাংস্কৃতিক ব্যবধান ধারণা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবধান গ আছে সামাজিক বিষয় তারপরে বেকারত্ব ধারণা ধরণ কারণ বেকারত্ব দূরীকরণের শিক্ষার ভূমিকা অসমতা ধারণা কারণ এবং বৈষম্য দূরীকরণের শিক্ষার ভূমিকা ইউনিট থ্রিতে আছে সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা কয়ে আছে সামাজিক গোষ্ঠী অর্থ এবং প্রকৃতি সামাজিক গ্রুপের ধরন তারপরে প্রাথমিক গ্রুপ অর্থ বৈশিষ্ট্য এবং ভূমিকা সেকেন্ডারি বা মাধ্যমিক গ্রুপ অর্থ বৈশিষ্ট্য এবং ভূমিকা প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপের মধ্যে তুলনা এখানে গ আছে সামাজিকীকরণ অর্থ এবং বৈশিষ্ট্য তারপর সামাজিকীকরণের ফ্যাক্টর স্কুলের ভূমিকা বা সামাজিকীকরণের সংস্থা ঘয়ে আছে সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষার সংস্থা পরিবার স্কুল রাষ্ট্র গণমাধ্যম এবং ধর্ম ইউনিট ফোরে আছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা ক সামাজিক পরিবর্তন সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ সীমাবদ্ধতা এবং শিক্ষার একটি উপকরণ হিসাবে সামাজিক পরিবর্তন ক্ষয়ে আছে ভারতে সামাজিক পরিবর্তন তারপরে আছে বেসরকার বেসরকারীকরণ শিক্ষার সাথে ধারণা এবং সম্পর্ক বিশ্বায়ন শিক্ষার সাথে ধারণা ও সম্পর্ক গ আছে সামাজিক স্তর বিন্যাস সংজ্ঞা বৈশিষ্ট্যের কারণ শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাস তারপরে ঘ আছে সামাজিক গতিশীলতা সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ শিক্ষার সাথে সামাজিক গতিশীলতার সম্পর্ক তাহলে এই ছিল তোমাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর এডুকেশনে পড়াশোনা করতে হবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে দুশো টাকা পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে তোমাদের এই বিষয়ে প্রশ্নোত্তর রেডি রয়েছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং ফোনপে বা পেটিএমের মাধ্যমে এই নাম্বারটি ফোনপে বা পেটিএম নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটি বা রিসিভ কপিটি পেমেন্টের রিসিভ কপিটি পাঠিয়ে দেবে তোমার পেমেন্ট চেক করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে তাহলে আজকে এই পর্যন্ত তোমার ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি